আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ, বরিশাল নাটক, আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করার চেষ্টা করছি স্বল্প পরিসরে, অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা যার যার জায়গা থেকে রবীন্দ্রনাথকে স্মরণ করছি। এবং আমরা বুঝি, আমরা জানি, রবীন্দ্রনাথ যদি আমাদের অন্তরে থাকে, রবীন্দ্রনাথ যদি সমগ্র বাংলা ভাষার অন্তরে থাকে, তাহলে বাঙালি সংস্কৃতি বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, সমগ্র বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ বেঁচে থাকবে। এই পক্ষে ধারণ করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা যে কথাটা বলতে চাই, বিশেষ করে আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো জন্মদিন থাকলেও আসলে সেভাবে তো সারা দেশে পালন হচ্ছে না, হওয়ার সুযোগও নাই। করোনা প্রাদুর্ভাবের কারণে সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবার কথা, সেই কারণে আমরাও আসলে ঘরে আছি, শারীরিক দূরত্ব বজায় রেখে আছি। কিন্তু আজকে তার যে আহ্বান আমরা আগেই বলেছিলাম যে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ, সেই 25শে বৈশাখ এই নতুনকে আহ্বান জানাবার জন্যই আমরা মনে করেছি বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠী, বরিশাল নাটক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ মনে করেছি যে শারীরিক দূরত্ব বজায় রেখে হলেও আমাদের এই তার প্রতি শ্রদ্ধা জানানো দরকার। সে কারণেই আমরা আজকে এই ওডিসি প্রাঙ্গণে আমরা এই আয়োজনটি করেছি। কঠিন পরিচয় মুক্ত কার ভাই, দুরোহ কাজে নিজের দিয়ে কঠিন পরিচয়।